আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সাধারণত এক দুই পাউন্ডে হয়ে থাকে আরও বড় কেক অবশ্য বাজারে পাওয়া যায় তাই বলে পনেরো হাজার আট পাউন্ড ওজনের কেকের কথা আগে কেউ শুনেছে বিশাল আকার কেক বানিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ক্র্যাফ্ট হেঞ্জ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোভিলে শুরু হয়েছে বার্ষিক ক্রিম চিজ ফেস্টিভ্যাল এই উৎসবে বিশাল একা চিজ হাজির করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে কোম্পানি দু সালেও বড় একটি চিজকেক তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিল তারা তবে দু হাজার সতেরোতে রেকর্ডটি হাত ছাড়া হয়ে যায় রাশিয়ার একটি দল ন তিনশো সাতচল্লিশ পাউন্ডের চিজকেক তৈরি করে নতুন রেকর্ড করে উৎসবে আসা দর্শনার্থীরা কেক দেখে তো একেবারে অভিভূত কেকটি স্বাদও নিতে পেরেছেন তারা একজন মেকআপ আর্টিস্ট একদিন কতজনকে সাজাতে পারেন পাঁচজন দশজন কিংবা সর্বোচ্চ পনেরো জন কিন্তু উত্তর যদি হয় শতাধিক তাহলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মেরি ইয়ং গাই তিনি চব্বিশ ঘন্টায় একশো জনকে সাজিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন ২৬ বছর বয়সী মেরি আফ্রিকার দেশ লিওনের বাসিন্দা রূপসজ্জা শিল্পী মেরি একদিনে একশো জনকে সাজানোর লক্ষ্য স্থির করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি চব্বিশ ঘন্টায় একশো এগারো জনকে সাজাতে সক্ষম হন এর সঙ্গেই মেরি ১৯ বছর আগের একটি বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে সাজানোর রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার মার্থা তিলারে দখলে দু সালে একদিনে ছিয়ানব্বই জনকে সাজিয়ে তিনি রেকর্ডটি করেছিলেন শরীরে দুটি কিডনি পাকস্থলী মূত্রস্থলী লিভার এমন সমস্ত অঙ্গই এসেছে দাতাদের কাছ থেকে এক বছরের লিয়াম কেরাডা এমনই এক বিরলতম অভিজ্ঞতা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একদল চিকিৎসক কেরাডা শরীরে আটটি অঙ্গে সফল প্রতিস্থাপন করে চিকিৎসা বিজ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফ্লোরিডার মিয়ামির হর্ডস শিশু হাসপাতালে ন ঘন্টার চেষ্টায় এই অভূতপূর্ব অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয় আরও আশ্চর্য ব্যাপার লিয়ামের দিদি ডেলিলা শরীরেও সাতটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল সাত বছরের দিদি এখন অন্যের শরীরের অঙ্গ নিয়ে দিব্যি খেলে বেড়াচ্ছে তবে লিয়ামের পরিস্থিতি ছিল আরও জটিল এবং সংকটজনক মাছও বদমেজাজি হতে পারে হ্যাঁ বিশেষজ্ঞরা তো সেরকমই বলছেন লোহিত সাগরে এরকমই এক নতুন মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা তাঁরা একে বদমেজাজি চেহারার মাছ বলে বর্ণনা করেছেন আর তাই এ মাছের নামকরণ করা হয়েছে গ্রাম্পি ডুয়ার্ফ গবি বৈজ্ঞানিক নাম সুইভিওতা এথন লোহিত সাগরের প্রবাল প্রাচীরের মধ্যে নাকি বাস এক প্রতিবেদনে গবেষকরা বলেছেন মাছটির মুখের গঠন এমন যেন দেখে মনে হয় বেশ রেগে আছে মাছটির লম্বাই দুই সেন্টিমিটারের কম তাই ডুয়ার্ফ বলা হচ্ছে টাইটানিক নামটির সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি প্রশ্ন আর কৌতূহল উনিশশো বারো সালের চোদ্দই এপ্রিল প্রথম যাত্রায় স্বপ্নভঙ্গ হয়েছিল বিলাসবহুলই জাহাজের ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাবার পথে আটলান্টিক মহাসাগরে হিমশৈলের ধাক্কায় ডুবে যায় জাহাজটি প্রাণ হারান অন্তত পনেরোশো যাত্রী আজ থেকে এক শতাব্দী আগের ঘটনা হলেও টাইটানিক এখনও অনেকের কাছেই স্বপ্নের জলযান এবার সাগরে ভাসবে টাইটানিক টু হুবহু টাইটানিকের আদলেই তৈরি হচ্ছে টাইটানিক টু সিডনি অপেরা হাউসে চলতি সপ্তাহে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান অস্ট্রেলিয়ান ধনকুবের ও ব্লু স্টার লাইনের মালিক ক্লাইভ পামার টাইটানিক টু দেখতে অবিকল প্রথম টাইটানিকের মতো হলেও নিরাপত্তা ও বিনোদনের কথা মাথায় রেখে এতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অসংখ্য লাইফ বোটের পাশাপাশি যুক্ত করা হচ্ছে নেভিগেশন ও র্যাডার আটশো ফুট লম্বা ও একশো ফুট চওড়া জাহাজটিতে কেবিন থাকছে আটশো পঁয়ত্রিশটি মোট নটি ডেকে যাত্রী ধারণ ক্ষমতা দু অর্ধেকটায় সংরক্ষিত থাকবে প্রথম শ্রেণী যাত্রীদের জন্য প্রথম টাইটানিকের মতো এখানেও থাকছে তৃতীয় শ্রেণী যাত্রীদের জন্য লম্বা ডাইনিং টেবিলে খাওয়ার ব্যবস্থা প্রথম টাইটানিকের মতো এই জাহাজও যাবে ইংল্যান্ডের সাউথ থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রথম শ্রেণীর টিকিটের দাম চল্লিশ লক্ষের মতো হতে পারে বলে খবর তবে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু